সরকারের নির্দেশনা অনুযায়ী পুরন ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা ও গুদাম অপসারণে এবার র্যাবের অভিযান আরমানিটোলা ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি গুদামের সন্ধান পায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করা হয় একশো মন মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ১৯টি উনিশটি দাহ্য পদার্থ ছাড়া বাকিগুলোতে ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট চাইছে আমাদের ব্যবসায়ীদের জন্য আমরা যদি সেখানে আমাদেরকে জায়গা এলোকেশন করে দেওয়া হয় আমরা আপাতত যে এই পণ্যগুলো যেটা আছে আপনার সামনে যেটা দেখছেন এই পণ্যগুলো আমরা ওইখানে শিফট করতে পারবো সাত দিনের মধ্যে কেমিক্যাল না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন র্যাবের নির্বাহী স্টেট কিছু কেমিক্যালস এগুলি আসলে মেদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই সমস্ত আইটেমগুলো এখন তারা রেখেছে একসাথে খাবার আইটেম করেছে একসাথে আবার রাজ্য পদার্থ রেখেছে তো এই সমস্ত কারণে এখানে এখন পর্যন্ত দশ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে পাশাপাশি আমরা সাত দিন সময় দিয়েছি এই সাত দিনের মধ্যে সমস্ত মালামাল তারা সরিয়ে নিয়ে যাবেন এর আগে কেমিক্যাল কারখানা ও গুদাম অপসারণে পঞ্চম দিনের মতো অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স অভিযানে আঠারোটি প্লাস্টিক কারখানা ও কেমিক্যাল গুদামের বিদ্যুৎ পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ব্যবসায়ীদের অভিযোগ টাস্ক ফোর্স কোনো নিয়ম মানছে না যারা অবৈধ জিনিস দায়িত্ব পদার্থ আছে তাদেরকে আপনারা উচ্ছেদ করেন আমাদের বাধা নেই কিন্তু সেটা একটা সময় তবে ব্যবসায়ীদের দাবিকে অযৌক্তিক বলছেন টাস্ক ফোর্সের কর্মকর্তারা এই প্লাস্টিকের যে গোডাউন এখানে যদি আগুন লাগে ভীষণ ফিউম হবে ধোয়া হবে টক্সিক है। है। না। এই সরকারের এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করুন এদিকে কারখানা ও গুদাম সরিয়ে নেওয়ায় আটটি ভবনে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা